বাংলাদেশে সংখ্যালঘুদের জানমাল রক্ষায় বিএনপির শান্তি কমিটি। দেশ নাই তারা তো আমার নির্দেশ। আপনারা যেখানে যে সংখ্যালঘু সম্প্রদায়ের লোক আছে, অনেক লোক আছে, আমাদের হিন্দু ভাই বোন আছে, এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকটা মানুষ এদেশের নাগরিক, প্রত্যেকটা মানুষের এখানে বসবাস করার অধিকার আছে। আমরা চেষ্টা করব সবাইকে নিশ্চিত করতে যে আপনারা শান্তিপূর্ণভাবে এখানে সহাবস্থান করবেন। একটা গণতান্ত্রিক দেশে আপনার কি মত পথ আছে সেটা আমাদের বিবেচ্য বিষয় নয়। একটা রাজনৈতিক দল হিসেবে, একটা রাজনৈতিক কর্মী হিসেবে আমি পরিষ্কার করে বলতে চাই, আমার কোনো ভাইয়ের গায়ে যদি কোনো রকম আসর দেওয়া হয়, কোনো রকমের কোনো যদি ভাঙচুর করা হয়, আমি তার বিপক্ষে চলে যাব। আমি শান্তির পক্ষে, আমি শান্তির পক্ষে, আমি মানুষের পক্ষে। আমি রাজনীতি করতে আসছি মানুষের জন্য, আমার ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া নাই, ব্যক্তিগত কোনো অর্জনের দরকার নাই। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমার ব্যক্তিগত অর্জন অনেক। বাংলাদেশ চলমান পরিস্থিতির মধ্যেই সংখ্যালঘুদের জানমাল রক্ষায় এগিয়ে আসলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দেশের খুলনা বিভাগের বাগেরহাট জেলার মোংলা ও রামপালে গতকাল রাত জেগে সংখ্যালঘু হিন্দু ও বৌদ্ধ খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উপাসনালয়ে পাহারা দেন তারা। দেশের চলমান পরিস্থিতিতে সংখ্যালঘুদের ধর্মীয় উপাসনালয় সহ প্রতিটি স্থাপনার প্রতি কড়া নজর রাখছেন তারা। সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানো ষড়যন্ত্র নস্যাৎ করার জন্যই এই উদ্যোগ নিয়েছেন বিএনপির নেতারা। বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা এ কার্যক্রম শুরু করে। পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জুলফিকার আলী নেতাকর্মীদের নিয়ে এক জরুরি বৈঠক করে যাবতীয় সম্পদ রক্ষায় শান্তি কমিটি গঠন করেন। এই কমিটির সবাইকে সজাগ থেকে টহলে থাকার নির্দেশনা দেন। তারেক সাহেবের নির্দেশ পরিষ্কার, যদি বিশৃঙ্খলা করে সে আমার দলের লোক না, সে দুষ্কৃতকারী। এদেশের মানুষ শান্তির জন্য, মানুষের ভোটাধিকারের জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন করছে। গত 15 বছর আন্দোলনের পর গতকাল আমরা সেই অর্জনটা করেছি। এই অর্জন, কাঙ্ক্ষিত অর্জন যদি আমাদের ধরে রাখতে হয় তাহলে অবশ্য আমাদের সবাইকে সহনশীল হতে হবে, পরমত সহিষ্ণু হতে হবে এবং পরস্পর প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে। আমরা চাই না গণতন্ত্র আমরা আবার নতুন করে হত্যা করি। আমাদের কোনো ভাই সে কোনো আইন শৃঙ্খলা তার নিজের হাতে তুলে নিক, আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো কৃতিত্ব নাই। আর একটা দল যখন পরাজিত হয়, ওই পরাজিত দলের সঙ্গে মাতব্বারি করা হচ্ছে কাপুরুষের পরিচয়। আপনাদেরকে পরিষ্কার করে বলতে চাই, আমার নেতা জনাব তারেক রহমান সাহেব পরিষ্কার করে বলেছে, প্রত্যেকটা মানুষ যেন নিরাপদ থাকে, প্রত্যেকটা নারী শিশু, প্রত্যেকটা সম্প্রদায়ের লোক, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেন তার অবস্থানে শান্তিপূর্ণ অবস্থান করতে পারে, এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। শান্তি বিঘ্নিতকারীকে কোনো অবস্থায় আমরা ফোন করব না, আমরা তাদের দায়িত্ব নিব না, এটা পরিষ্কার কথা। সুতরাং আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, মল্লিকের বাসী, আপনারা হয়তো অনেকে অনেক ধরনের ক্ষোভ থাকতে পারে, অনেকে দুঃখ থাকতে পারে, অভিমান থাকতে পারে, কিন্তু পরিষ্কার করে বলতে চাই, এখানে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এভাবেই আমরা যেন আমাদের দলকে, আমাদের এই অর্জনকে আমরা বিসর্জন না দিই। এদিকে শান্তি কমিটি গঠন করে সংখ্যালঘুদের মন্দির, গির্জা, জানমাল ও বন্দর, শিল্প এলাকা এবং তাপবিদ্যুৎ কেন্দ্র সহ রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় বিএনপির পাশাপাশি টহলের কাজ শুরু করেছেন স্থানীয়রাই। নিউজ সমবার্তা।